হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আজকে সকালবেলা আপনাদের মাঝে আসছি আমি একটি ভিডিও নিয়ে, নতুন অন্যরকম একটি ভিডিও। একটি বাইক সকালবেলা কিভাবে শীতকালে স্টার্ট করবেন, বিশেষ করে অ্যাপাচি RTR 160। এই অ্যাপাচি RTR সকালবেলা স্টার্ট করতে অনেক রকম সমস্যা হয়, সেটি আপনারা কিভাবে স্টার্ট করবেন সকালবেলা সমস্যা ছাড়া, সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর বাইকটিতে এই সঠিক নিয়মে স্টার্ট করলে এর ব্যাটারি ঠিকঠাক ব্যবহার করা যাবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সহজে ব্যাটারি নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাইক স্টার্ট করবেন সকালবেলা। এটা হচ্ছে ভুল নিয়ম, এইভাবে বাইক স্টার্ট করবেন। এটা হচ্ছে বাইক স্টার্ট করার সকালবেলার ভুল নিয়ম। এইভাবে ব্যাটারি আপনাদের দীর্ঘদিন যাবে না, খুব অল্প দিনের মধ্যে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আপনাদের ব্যাটারি যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, সেজন্য আপনাদেরকে অন্য পদ্ধতিতে গাড়ি সকালবেলা স্টার্ট করতে হবে বাইক। এর মধ্যে আপনাদের একটা নিয়ম, যেমন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও যাচ্ছেন বাইক নিয়ে, সকালবেলা আপনারা শীতকালে, বিশেষ করে শীতকালটায় আপনারা চাবি দিয়ে গাড়ি সেলফে স্টার্ট করবেন না, আপনারা কিক দিয়ে স্টার্ট করবেন। হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। আজকে সকালবেলা আপনাদের মাঝে আসছি আমি একটি ভিডিও নিয়ে, নতুন অন্যরকম একটি ভিডিও। একটি বাইক সকালবেলা কিভাবে শীতকালে স্টার্ট করবেন, বিশেষ করে অ্যাপাচি RTR 160। এই অ্যাপাচি RTR সকালবেলা স্টার্ট করতে অনেক রকম সমস্যা হয়, সেটি আপনারা কিভাবে স্টার্ট করবেন সকালবেলা সমস্যা ছাড়া, সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আর বাইকটিতে এই সঠিক নিয়মে স্টার্ট করলে এর ব্যাটারি ঠিকঠাক ব্যবহার করা যাবে, দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, সহজে ব্যাটারি নষ্ট হবে না। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে বাইক স্টার্ট করবেন সকালবেলা। এটা হচ্ছে ভুল নিয়ম, এইভাবে বাইক স্টার্ট করবেন। এটা হচ্ছে বাইক স্টার্ট করার সকালবেলার ভুল নিয়ম। এইভাবে ব্যাটারি আপনাদের দীর্ঘদিন যাবে না, খুব অল্প দিনের মধ্যে আপনাদের ব্যাটারি নষ্ট হয়ে যাবে। আপনাদের ব্যাটারি যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, সেজন্য আপনাদেরকে অন্য পদ্ধতিতে গাড়ি সকালবেলা স্টার্ট করতে হবে বাইক। এর মধ্যে আপনাদের একটা নিয়ম, যেমন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও যাচ্ছেন বাইক নিয়ে, সকালবেলা আপনারা শীতকালে, বিশেষ করে শীতকালটায় আপনারা চাবি দিয়ে গাড়ি সেলফে স্টার্ট করবেন না, আপনারা কিক দিয়ে স্টার্ট করবেন। এইভাবে সকালবেলা আপনারা যদি মোটরসাইকেলটি বা আপনার প্রিয় মোটরসাইকেলটি সেলফে স্টার্ট না করে কিক দিয়ে স্টার্ট করেন, তাহলে আপনাদের ব্যাটারিও ঠিক থাকবে এবং কি মোটরসাইকেলটি বাইকটি কোনো সমস্যা দেখা দেবে না। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সোহাগ আহমেদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।